শুধু একটাই কথা বেরোবে, হর হর মহাদেব, হর হর মহাদেব। গুড মর্নিং ফ্রম হরিদ্বার। এখন আমরা রয়েছি হরিদ্বারে, আর কালকে আমরা এসেছিলাম ট্রেন জার্নি করে হরিদ্বারে, আর আজকে আমরা যাব হরিদ্বার থেকে কেদারনাথ কীভাবে যাচ্ছি আজকের এই ইনফরমেশনটা থাকছে। আজকে আমাদের জার্নি হতে চলেছে হরিদ্বার টু সোনপ্রয়াগ, আর কালকে আমরা গাড়ি বুক করে নিয়েছি এখান থেকে যে আমরা সোনপ্রয়াগ যাব, সেই গাড়ির ভাড়া পড়েছে আমাদের, আমরা আটজন আছি, একটা আমরা বুলেরো বুক করেছি, আমাদের 8,000 টাকা পড়েছে, 7,000 টাকা তো হয়ে যাবে বলেছিল, কিন্তু সাইট সিনগুলো থাকে সেগুলো ঘোরাবে না, কিন্তু আমাদের 8,000 টাকা আমরা বললাম 8,000 টাকা দেবো, যে সাইট সিনগুলো আছে সেগুলো কিন্তু আমাদেরকে ঘুরিয়ে দেবেন। তো বললো ঠিক আছে, তো আজকে তোমাদেরকে আমি সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবো, কম বাজেটের মধ্যে তোমরা কীভাবে কেদারনাথ ঘুরবে সমস্ত ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওতে। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর এখন আমি রয়েছি হরিদ্বারে গঙ্গার ধারে, সকালটা শুরু করছি এক কাপ চা দিয়ে, আর একটা বিস্কুট রয়েছে তার সাথে, গ্রুপে আমাদের যতজন মেম্বার আছে সবাই চলে এসেছে চা খাচ্ছে, চা খাওয়া হয়ে যাবে, আমাদের যে গাড়ির ড্রাইভার ছিল তাকে ফোন করে দিয়েছি, আসছে উনি, তারপর আমরা চাটা খাইনি, তারপর তোমার সাথে কথা হচ্ছে। এই আমাদের গাড়ি চলে এলো, আমাদের যে লাগেজগুলো আছে গাড়ির ওপরে করে নিচ্ছি। কেদারনাথ দর্শন করতে আসছো, তাদেরকে আমি একটাই কথা বলবো, তারা যত তাড়াতাড়ি পারবে সকাল সকাল বেরিয়ে যেতে। প্রায় এখন সময় হচ্ছে 9টা, এক জায়গায় দাঁড়িয়ে গেলাম, এখন আমরা টিফিনটা করে নেবো। এই দেখেন এই গাড়ি এসে দাঁড়িয়েছে, আর এই সাইডে ছোটোখাটো অনেক দোকান পেয়ে যাবে। এটা হচ্ছে ঋষিকেশে যে রাস্তাটা আছে, ঋষিকেশ থেকে একটু আগে এলাম, এখানে আমরা টিফিনটা করে নিই, তারপর তোমার সাথে কথা হবে। জন্য পরোটা নিয়ে নিছি, পরোটার এখানে কিন্তু প্রাইস হচ্ছে 50 টাকা করে, এক পিসে 50 টাকা, এটা হচ্ছে 100 টাকা প্লেট এই সবজিটা, পরোটা হচ্ছে 50 টাকা, যত পাহাড়ের ওপর উঠবে তত খাবারের প্রাইস বাড়বে। তো খাবার টাবার খেয়ে নিলাম, তোমাদের একটা কথা বলে রাখি, খুব কাজে লাগবে কেদারনাথ ট্রিপে, যত তোমরা পাহাড়ের ওপর উঠবে খাবারের প্রাইস তত হাই হয়ে যাবে, জল তোমরা পারলে হরিদ্বার থেকে নিয়ে আসবে, কারণ এখানে আমাদের খাবারের প্রাইস হচ্ছে, একটা সবজি নিয়েছিলাম সবজিটা নিলে 100 টাকা প্লেট, এবং পরোটা নিলাম, পরোটা হচ্ছে 50 টাকা করে প্লেট, আর জলের প্রাইসগুলো অনেক। দেখেন এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, মানে যে লাগছে না কিছু বলার নেই, অসাধারণ। মানে আমাদের ড্রাইভারকে বললাম যে একটা জায়গায় দাঁড়াও দাদা, কত সুন্দর ভিউ দেখেন, মানে খুব সুন্দর ভিউ, মানে এটাই হচ্ছে আমাদের ইন্ডিয়া, আর কি বলবো, উত্তরাখণ্ড। আবার আমরা গাড়ি উঠে গেলাম, খুব সুন্দর ভিউ এখান থেকে, মানে কিছু বলার নেই, অসাধারণ। তো চলো আরও তোমাদের কিছু ভিউ দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি সোনপ্রয়াগ। চলে এলাম আমরা এখন দেবপ্রয়াগে, এখানে দুটো নদীর যে মিলন হয় সেই নদীগুলি তোমাদের দেখাবো। ওই নদীর নাম হচ্ছে অলকনন্দা, আর এটা হচ্ছে ভগীরথী নদী, এটা কেদারনাথ থেকে আসছে, আর দেখে নাও এই দুটো নদীর মিলন কিন্তু এখানেই হচ্ছে। তো এখন আমরা প্ল্যান করলাম যে দেবপ্রয়াগ আছে এখানে, আমরা নিচে যে গঙ্গা আছে আমরা নিচে যাব, নিচে থেকে তোমাদের গঙ্গার ভিউ দেখাবো। তো চলো তোমাদের নিচে থেকে গঙ্গার ভিউ দেখাচ্ছি। হ্যাঁ, তোমরা যদি বাসে থেকে আসো, যে বাসে 500 বা 600 টাকা করে নেয়, সেই বাসে তোমরা এলে কিন্তু এই ভিউগুলো দেখতে পাবে, বাট এই বাসগুলো এখানে দাঁড়াবে না। আর তোমরা যদি পার্সোনাল গাড়ি করে আসো তাহলে কিন্তু রাস্তাতে যে কটা প্লেস পড়বে সব কটা প্লেসে কিন্তু এই ড্রাইভাররা দাঁড়ায়। দেখে নাও, আর এই দিকে আসছে মা গঙ্গা কেদারনাথ থেকে। ওয়াও, খুব সুন্দর ভিউ, দেখে নাও করছে বারবার, কারণ এটা হচ্ছে সঙ্গম ঘাট, এখানে দুটো নদীর মিলন হয়েছে। যারা ভগবান বিশ্বাস করে না তারা এই জায়গায় এলে ভগবান বিশ্বাস করতে বাধ্য হয়ে যাবে, এই জলটা কিন্তু ডাইরেক্টলি আসছে কেদারনাথ থেকে। তোমাদের দেবপ্রয়াগের
যে দুটো নদীর মিলন হয় সেটা দেখালাম। এটা পবিত্র গঙ্গা, এখান থেকেই গঙ্গা শুরু। গাড়িতে চলেলাম কেদারের জয় নিয়ে, চললাম আবার সোনপ্রাগের উদ্দেশ্যে। এত দূর জার্নি করার পর এখন আমরা পৌঁছে গেছি রুদ্রপ্রয়াগ। আর এই রয়েছে রুদ্রপ্রয়াগ, তোমরা নিচে যেতে পারো, আমি তোমাদেরকে ওপর থেকে দেখাই। তোমরা নিচে যেতে পারো, এই দিদি রাস্তা রয়েছে, এই দেখে নাও রাস্তাটা গিয়ে যাচ্ছে ওই দিকটাতে। ওখানে একটা মন্দির রয়েছে, আর এখান থেকে যে নদীটা তোমরা দেখেছিলাম এখানে দেখো নদীটা রয়েছে। তোমরা চাইলে নিচে যেতে পারো, আমি আর নিচে যাচ্ছি না। আর খুব সুন্দর ভিউ রয়েছে, যারা কেদারনাথ আসছো তারা অবশ্যই এই রুদ্রপ্রয়াগের দর্শন করে নিও। তোমাদের উপর থেকে দেখিয়ে দিলাম, আর নিচে যাচ্ছি না, প্রচুর রোদ দিয়েছে, শরীরটা এতটা ঠিক লাগছে না কারণ জার্নিটা করছি, গরম দিয়েছে। কেদারনাথে কিন্তু প্রচুর ঠান্ডা আছে, স্নোফল হচ্ছে, এখন গরম আছে প্রায়, এখনও আরও 100 কিলোমিটার মতো যেতে হবে আমাদেরকে সোনপ্রয়াগ। এতক্ষণ জার্নি করার পর আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম, এখানে খাবার টাবার খাবো। এ হচ্ছে রেস্টুরেন্ট, আর এখানকার তোমাদের ভিউটা একবার দেখায়। এই দেখে নাও পাহাড়, আর এই রয়েছে রাস্তা, আর এই রয়েছে রেস্টুরেন্ট, মানে খুব সুন্দর ভিউ পয়েন্টে একটা আমাদের রেস্টুরেন্টে দাঁড়ালাম। আমরা চলে এসেছি এখন খাবার খেতে। তোমরা দেখলে যে হরিদ্বার থেকে সোনপ্রয়াগ যাই কত কী ভিউ থাকে, প্রচুর ভিউ রয়েছে, আর এই পাহাড়ের সৌন্দর্য মানে কিছু বলার নেই, অসাধারণ। এবার আমরা একটা রেস্টুরেন্টে এসেছি, এখানে খাবার টাবার খেয়ে নিই। তারপর ওখানে দিয়েছে 4টে রুটি, একটা ডাল দিয়েছে, আর একটা পনিরের সবজি দিয়েছে। এখানে খাবারের কোয়ালিটি খুব সুন্দর। দারুণ, প্লেনের মধ্যে দারুণ আছে। আমার খাওয়া হয়ে গেছে, তো টেস্ট করে একটু, তারপর আবার যাবো সোনপ্রয়াগ। এখনও পর্যন্ত সোনপ্রয়াগ প্রায় 80 কিলোমিটার মতো বাকি। কেদারনাথ যাবো আর বৃষ্টি হবে না তাই কোনো হতে পারে নাকি, শুরু হয়ে গেল বৃষ্টি। রাস্তার অবস্থা কি হয়েছে, গঙ্গা, আর দেখে নাও রাস্তা প্রচুর জ্যাম রয়েছে। এখনো পর্যন্ত আমরা সীতাপুর পর্যন্ত পৌঁছেছি, এখানে বিশাল একটা পার্কিং আছে, এখানেও তোমরা পার্কিং করতে পারো চাইলে। আর বেস্ট হবে তোমাদের সোনপ্রয়াগে পার্কিং করাটা, কারণ ওখান থেকে বরিকুণ্ড একটু দেখে নাও, সীতাপুর থেকে প্রচুর জ্যাম আছে, আর ঠিক রাইট সাইডে পার্কিং আছে, সেটা তোমরা দেখাতে পারছি না। ফাইনালি এখন আমরা চলে এলাম সোনপ্রয়াগের পার্কিংয়ে, আর দেখে নাও বিশাল পার্কিং এখানে। এখান থেকে আর গাড়ি যায় না, এখান থেকে বরিকুণ্ড 5 কিলোমিটার, আর ওইখান থেকে কেদারনাথের ট্রেকিং শুরু হয়। তো আজকে আমরা এখান থেকে হোটেল নেব, প্রচুর ঠান্ডা লাগছে আর বৃষ্টি পড়ছে, উপরে ব্যাগগুলো রেখেছিলাম, ব্যাগগুলো পুরো ভিজে গেছে, আর কিছু পরেই বুঝতে পারছো, বেশি কথা বলতে পারছি। সো ফাইনালি গাইস আমরা এখন সোনপ্রয়াগে এসে হোটেল নিয়ে নিয়েছি। এই হচ্ছে আমাদের হোটেল, আর এই হচ্ছে সোনপ্রয়াগের পার্কিং, এখানে তোমরা বাইক বা কার পার্কিং করতে পারো। আর এইদিকে যে গৌরীকুণ্ড দিকে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা কিন্তু হোটেলের প্রাইস অনেক হাই। আমরা গেলাম ওখানে, একটা রুমে বলছে 3000-4000, মানে যাকে যেমন পারছে বলছে। তো আমরা ওইখানে নিলাম না, এইখানে একটা রুম পেয়ে গেলাম, আমরা 8 জন আছি, 6000 টাকা বলছিলো, তো 5.5 দাঁড়িয়ে গেলাম, আমরা 8 জন মিলে সেই টাকাটা ডিভাইড করে নিলাম, তো খুব সুন্দর এখানে রুম পেয়ে গেলাম। এবারে আমরা কালকে সোনপ্রয়াগ টু কেদারনাথ, কালকে জার্নি থাকছে। আজকে হরিদ্বার টু সোনপ্রয়াগ জার্নি দেখলে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে বলবে। সবচেয়ে বেস্ট অপশান হচ্ছে তোমরা একটা পার্সোনাল গাড়ি করে নাও, সেই কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, স্ক্রিনে হয়তো শো করছে, ওই দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে, খুব কম খরচার মধ্যে হয়ে যাবে। বাসে যদি তোমরা আসতে চাও, তো বাসে অসুবিধাটা বলে রাখি, বাসে যে টুরিস্ট স্পট প্লেসগুলো থাকবে সাইট সিনের মধ্যে সেগুলো কিন্তু ঘোরাবে না, আর যারা পার্সোনাল গাড়ি করে আসবে তাদের কিন্তু ঘুরিয়ে দেবে। এবার আমি খরচার কথা বলি, খরচা হচ্ছে 1000 টাকা দিয়ে সোনপ্রয়াগ গেলাম, এবং এখানে হোটেল নিলাম সেটা 500 টাকা পড়লো। এবার এখানে আমি খাওয়া দাওয়া করবো, সেই খরচাটা পড়লো, মানে আজকে টোটাল খরচা হলে 2500 টাকা খরচা হলো। তো সমস্ত ইনফরমেশান তোমাদের দিয়ে দিলাম, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবে, যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। কালকের ভিডিও হবে সোনপ্রয়াগ টু কেদারনাথ, কেদারনাথের ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।